খবর পেয়ে গেছেন নিশ্চয়ই, বাংলাতে হবে তো, হবে তো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন। কেন এসেছেন? গতবারে জিয়ারউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারো সমান নাই যায়, এক বছর পরে গেরুয়া লাগিয়েছে হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা মরে যায়নি। তাকে শুভ পঞ্চমী, সনাতন ধর্মের দুর্গা পূজার আজকে শ্রী শ্রী পঞ্চমী। আমি সমস্ত সন্দেশখালী সহ আমার বাংলার আপামর জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রথমেই বলি, হরিয়ানাতে গেরুয়া ঝড় খবর পেয়ে গেছেন নিশ্চয়ই, বাংলাতে হবে তো, হবে তো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন। কেন এসেছেন? গতবারে জিয়ারউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারো সমান নাই যায়, এক বছর পরে গেরুয়া লাগিয়েছে হিন্দুর বাচ্চা। আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না, সনাতন আমরা নিজের ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। জিয়ারউদ্দিন মোল্লা, আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার। আমরা স্বামীজির শিষ্য, স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো, এই নীতিতে চলুন। আরজি করের কথা মনে আছে? বিচার চাই তো? মা দিদি বোন মেয়ে কারোর সুরক্ষা নেই বাংলায়। মা দুর্গা দেবী, তুমি অভয়া শক্তি হয়ে আমাদের শক্তি দাও, আমরা এদের শেষ করব, আমরা এদের শেষ করব, আমরা এদের শেষ করব। সবাই ভালো থাকবেন, মায়েদের হাতে কিছু নতুন বস্ত্র অর্ঘ্য হিসেবে তুলে দেব, দান নয়, অনুদান নয়। সবাই নিয়ে অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন, প্রার্থনা করবেন আরজি করের ডাক্তার বোনের জন্য, আর বলবেন মা আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, আমরা যাতে নারীর সম্মান, মা দিদি বোন স্ত্রী কন্যার সম্মান রক্ষা করতে পারি, এই শক্তি মা যাতে আমাদের দেন। সবাই খুব ভালো থাকবেন। শেষে একটা কথাই বলবো, যে বাটেগা ওই কাটেগা, আপনারা ভাগ হবেন না, সনাতনীরা ভাগ হবেন না। যোগীজি শিখিয়েছেন ইউপির লোককে ভারতীয় বলতে, সনাতনী বলতে, জাত পাতে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানে থাকি, এই পরিচয় রাখবেন, ভাগ হবেন না। বাটে গা তো কাটে গা, জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে, এই কথাটা মাথায় রাখবেন। আজকে হরিয়ানাতে আমরা বাটিনি,
তাই আমাদের কাটতে পারেনি, বাংলায় আমরা বেঁচে আছি তাই আমাদের কাটে, আমরা বাংলাতে বাঁটব না আর আমাদের কাটতে দেব না, আমাদের কাটতে দেব না। জয় জয় শ্রী রাম। সনাতন হিন্দু ধর্ম কি? সনাতন হিন্দু ধর্ম কি? আমি বলি হরিয়ানাতে গেরুয়া ঝড়, খবর পেয়ে গেছেন নিশ্চয়ই, বাংলাতে হবে তো, হবে তো। জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন, কেন এসেছেন? গতবারে জিয়ারউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন, কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারো সমান নাই যায়, এক বছর পরে গেরুয়া লাগিয়েছে হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা মরে যায়নি। আজকে শুভ পঞ্চমী, সনাতন ধর্মের দুর্গা পূজার আজকে শ্রী শ্রী পঞ্চমী। আমি সমস্ত সন্দেশখালী সহ আমার বাংলার আপামর জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রথমেই বলি হরিয়ানাতে গেরুয়া ঝড়, খবর পেয়ে গেছেন নিশ্চয়ই, বাংলাতে হবে তো, হবে তো। জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। আমাদের সন্ত সমাজ অনেক আজকের কাজ ফেলে তারা এসেছেন, কেন এসেছেন? গতবারে জিয়ারউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন, কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারো সমান নাই যায়, এক বছর পরে গেরুয়া লাগিয়েছে হিন্দুর বাচ্চা। আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না, সনাতন আমরা নিজের ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। জিয়ারউদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার। আমরা স্বামীজির শিষ্য।